রাজ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সত্যজিৎ রায় ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট। সোমবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয়ে গেল এই ইনস্টিটিউট। উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের পরিচালক হিমাংশু শেখর খাটুয়া এবং বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ, ত্রিপুরার শীর্ষস্থানীয় চলচ্চিত্র ও টেলিভিশন ব্যক্তিত্বরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী এদিন ভাষণ রাখতে গিয়ে বলেন যে উত্তর পূর্বে চলচ্চিত্র এবং ভিডিও নির্মাণের বিশাল সম্ভাবনা রয়েছে এবং এখানে সৃজনশীল মনকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং তাদের উৎপাদনকে সহজ করার জন্য একটি প্রিমিয়ার ইনস্টিটিউট নেই, যা ত্রিপুরা সরকারকে এখানে TFTI চালু করতে অনুপ্রাণিত করেছে। উদীয়মানদের সাহায্য করার জন্য এই প্রয়াস বলেও উল্লেখ করেছেন তিনি। এটা একটা আনন্দের বিষয় যে ত্রিপুরাতেও আমরা কোনোদিন যেটা ভাবিনি যে কোনোদিন একটা ফিল্ম ইনস্টিটিউট বা টেলিভিশন ইনস্টিটিউট হবে। এখানে আমাদের উপমুখ্যমন্ত্রী বলেছেন যে সব কিছুই আছে, কিন্তু যখন পলিশ করে তখন কিন্তু তার যে ওই জিনিসটার অনেক বেশি মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স হয়। সারা ভারতবর্ষে এবং সারা বিশ্বের দরবারে যদি পৌঁছাতে হয় তো ত্রিপুরা ফিল্ম ফেস্টিভ্যাল বা ত্রিপুরার আজকের যে টেলিভিশন ইনস্টিটিউট এখানে স্থাপিত হলো তার জন্য নিশ্চয়ই একটা দরজা খুলে গেল আমি মনে করি। তো ফ্যাকাল্টি ছাড়া কোনো অবশ্য আমরা মনে করি যে যেভাবে খুশি যা খুশি শিখলেই বুঝি সব কিছু হয়, সব কিছুর একটা পদ্ধতি হয়। ডান্স করলে হবে না ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তার জন্য কোরিওগ্রাফার আছে আলাদা। কীভাবে ডান্স, আবার একই ডান্স না, এক একবার এক এক রকম ডান্স, কোরিওগ্রাফারও প্র্যাকটিস করতে হয় ডেলি। তখন ধরে ইনফ্রাস্ট্রাকচার প্রপারলি না হবে, ভালো কোচ না থাকবে, ভালো আপনার ফ্যাকাল্টি না থাকবে, কোনো অবস্থায় সেরকমভাবে প্রোডাক্ট বেরোবে না। তো আশা করি যে আগামী দিন আমাদের যে সরকারের তরফ থেকে, আমাদের ICA ডিপার্টমেন্টের তরফ থেকে এবং আমাদের সুশান্তবাবু যে পরিশ্রম করে যেভাবে INB-র কাছে গেছে, কলকাতায় গেছে, সত্যজিৎ ফিল্ম ইনস্টিটিউটে গেছে, ওনাদের সাথে কথা বলেছেন, তারপরে উনি এসছেন, এর জন্য ওনাকে আমি ধন্যবাদ দেব। কারণ পরিশ্রম ছাড়া কোনো অবস্থায় কোনো কাজ সম্পাদন হয় না। এবং আমি নিশ্চিত যে আগামী দিন এই নর্থ ইস্টের মধ্যে যেহেতু এটা প্রথম ফিল্ম ইনস্টিটিউট, আমরা নিশ্চয়ই এটাকে দেখবো। এবং ছোটো আকারে ছোটো জায়গায় হয়েছে, কিন্তু এমনও হতে পারে একদিন আমরা বড় জায়গায়, আপনাদের এখানে যা শুনলাম কয়েক একর জমি নিয়ে আপনারা করেছেন, ত্রিপুরা তো আমরা করতে পারি আগামী দিন, হবে হয়তো বা, নিশ্চয়ই করবো আমরা। আর বাংলাদেশের সাথে আমাদের মৈত্রীর সম্পর্ক, কুমিল্লার কথা বলেছেন, কুমিল্লার আমরা একই জায়গার লোক বলা যায়। তো আমাদের সাথে আপনাদের একটা এই যে কালচারাল রিলেশন সবসময় আছে এবং ত্রিপুরার কালচার খুবই রিচ। এবং আগামী দিন এই যে ফিল্ম ইনস্টিটিউট এবং আমাদের টেলিভিশন ইনস্টিটিউট হলো, আগামী দিন তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। উত্তর পূর্ব এবং প্রতিবেশী বাংলাদেশে প্রতিভা প্রচুর। মণিপুর এবং আসামের চলচ্চিত্র ইতিমধ্যে তাদের নির্মাণের জন্য বিশ্ব সম্প্রদায়ে স্থান পেয়েছে। ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশেও চলচ্চিত্র নির্মাণের ইতিহাস রয়েছে এবং এই অঞ্চলের প্রতিভারা প্রাতিষ্ঠানিক সহায়তার সন্ধান করছে, কারণ তাদের অনেকের পক্ষে কলকাতা মুম্বাইতে প্রযোজনা এবং পোস্ট প্রোডাকশন সুবিধাগুলি ব্যবহার করা কঠিন। আশা করা হচ্ছে এই ইনস্টিটিউট আগামী প্রজন্মের জন্য এক মাইল ফলক হয়ে থাকবে। ভিওর রিপোর্ট, আর ইনিউজ।